जोहार आईबीएन 24 न्यूज चैनल के दर्शक मन के देखे खोजा आज की खबर जे दीर्घ दिनिया जी समस्या आदिवासी जनगोष्ठी और सांताल जनगोष्ठी के जी दीर्घ दिनिया समस्या के समाधान करे के लिए सांताल स्टूडेंट यूनियन एक धरना कार्यसूची ज्ञापन कायरे और धरना कार्यसूची ज्ञापन कायर को जी आदिवासी और सांताल जनगोष्ठी मान के जी दीर्घ दिनिया समस्या एसटीकरण के दावी के चल से चल गवर्नमेंट समाधान करे के लिए एक धरना कार्यसूची ग्रहण के गवर्नमेंट जाने के लिए पाई निश्चयको जो 15 मार्च तारिखे सरकार केबिनेट जी सिद्धांत ग्रहण करा होल जे सावताल अकल सा जनगोष्ठी अंतर्भुक्त करा होल गतिके आमी धिक्कार जनाइछो आमी गरिहना जनाइछो आरो एई प्रतिबादत आमी जो 15 मार्चर पिछर पर आमी धारावाहिक रूपे आंदोलन कार्यसूची घोषणा करि आइछो आरो आजिर दिनत एई बाइक रेलर जोगेदि आमी सरकारक अवगत कराब विचारिछो बा हुकिया दिब विचारिछो जे अखमर किलन जे सावताल अकल कितेओ सा जनगोष्ठी नासिल आरो सा जनगोष्ठी नहय सावताल अकलर সুকীয়াকৈ পৰিচয় আছে সাঁতালসকলৰ ভূমি অধিকাৰ আছে সাঁতালসকলৰ ভাষা অষ্টমস্ত অন্তৰ্ভুক্ত আছে তথাপি অসম চৰকাৰৰ কটিল ৰাজনীতিৰ বলি হৈছে সাঁতালসকল গতিকে আমি অসম চৰকাৰৰ যি অসম চৰকাৰে আজিলৈকে সাঁতালসকলৰ উন্নয়নৰ ক্ষেত্ৰত 75 বছৰ পাৰ হোৱাৰ পিছতো আজিলৈকে এটা কেবিনেটৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিব পৰা নাই যে সাঁতালসকলৰ উন্নয়নৰ ক্ষেত্ৰত এটকাও তেওঁলোকে পুঁজি আবণ্টন কৰিব নোৱাৰিলে আৰু সেই চৰকাৰখনে আজি সাঁতালসকলক চাহ জনগোষ্ঠী নামেৰে নামাকৰণ কৰাৰ সেই প্ৰচেষ্টা চলাই আছে গতিকে আমি ধিক্কাৰ জনাইছোঁ আৰু এই মঞ্চৰ পৰা আমি চৰকাৰে সুকীয়া দিব বিচাৰিছোঁ অনাগত 31 তারিখের পর আকো কালচারেল রেলি প্রোগ্রাম আরম্ভ করা হব আর ইয়ার যোগেদি আমি সরকার এটুয়ে স্পষ্ট করে দিব বিচার যে আমি সাহ জনগোষ্ঠী নয় আমার ভাষা সংস্কৃতি আছে আর আমার সেই কালচারেল রেলির যোগেদি আমি সরকারকে আহ্বান জানাব বিচার যে সময় থাকতে সরকারখানে দ্বিপাক্ষিক বৈঠক আলোচনা মিলিত হোক আর সেই যে সাহ জনগোষ্ঠী নামাকরণটা সাঁতালসকলের উপর আঁতরিব লাগে আর আমি কেতিয়া সহায় করব নোৱাৰো যেতিয়ালৈকে সাহ জনগোষ্ঠী নামাকরণটো কেবিনেট সিদ্ধান্তর জড়িয়তে প্রত্যাহার নকরে তেতিয়ালৈকে জঙ্গি আন্দোলন সৃষ্টি করা হব আর অনাগত 30 জুন তারিখে গুৱাহাটীত বিশাল জনজাগরণ গণহংকার সরকার বিরুদ্ধে প্রতিবাদী কার্যসূচী লওয়া হয়েছে ইয়ার পিছতে যদি সরকারে ইতিবাচক দৃষ্টিভঙ্গীরা বা ইতিবাচক পদক্ষেপ গ্রহণ নকরে তেতিয়াহলে আইনি প্রক্রিয়ার মাঝেদি আমি যাবলৈ বাধ্য হম আর ইতিমধ্যে আমি মানব অধিকারের যে মানব অধিকার সংস্থা আছে আর যে আমার উচ্চতম ন্যায়ালয় আছে ইয়ার হইতে আমার যোগাযোগ ইতিমধ্যে চলি আছে অনাগত দিনত সরকারে যদি ইয়ার প্রতিবাদত বা আমার প্রতিবাদত যদি তেওঁলোকে হেয় প্রতিপন্ন করব নিবিচারে বা তেওঁলোকে যদি আমার দাবি মানি লোক নিবিচারে তেতিয়াহলে অনাগত দিনত আমি আইনি ব্যবস্থার জড়িয়ে সরকারের প্রত্যাহ্বান জানাবলে আমি সাজু আছো প্রোগ্রাম চালাওরে সলহা এম লাগি চেরান ডিস্ট্রিক্ট সেটের গান আবু তলারে মূল মঞ্জি চেরান ডিস্ট্রিক্ট কমিটির মূল মঞ্জি সুলেমান খান কামি রসিয়ে প্রোগ্রাম এতাম গ্রাম আবু তল মূল কথা ওখানটা মেনা লই আঞ্জম লাগি আবরেন কোকড়াঝা জেলা কমিটির মূল মঞ্জি নেওয়া এখানে যেমন বিষয়ে গাপালমারা হয় জনজাতিকরণটো ইতিমধ্যে আমাক জনজাতিকরণ আমি বিচরা নাই এইটার কারণে বিচরা যে আমি অলরেডি জনজাতিকরণ পাইছো জনজাতিকরণ পোৱা আমি জাস্ট স্বীকৃতি দিব লাগে নতুনকৈ আমি জনজাতিকরণ বিচরা নাই অসমৰ উত্তৰ পূৰ্বাঞ্চলৰ ইতিমধ্যে ত্ৰিপুৰা মণিপুৰ মিজোৰাম সেই ষ্টেটসমূহত তেওঁলোকে জনজাতিকরণ মৰ্যাদা পাইছে কেৱল চৰকাৰৰ মুনাফা আৰু চৰকাৰৰ ৰাজনীতিৰ কুটিল ষড়যন্ত্ৰ হৈ আমি ইয়াৰ জনজাতিকৰণৰ পৰা বঞ্চিত হৈ আছোঁ গতিকে জনজাতিকৰণ আমাৰ মৌলিক অধিকাৰ আৰু সাংবিধানিক অধিকাৰ ইয়াত নতুনকৈ আমি কাৰো দাবী কৰা নাই আৰু মাটিৰ অধিকাৰটো হৈছে আমি যিহেতু সংৰক্ষিত শ্ৰেণীৰ মানুহ সাঁওতালসকল সংৰক্ষিত শ্ৰেণীৰ মানুহ প্ৰটেক্টেড ক্লাছৰ মানুহ সেই প্ৰটেক্টেড ক্লাছৰ মানুহৰ মাটি আজি পানীৰ দৰত বিক্ৰী হৈছে আজি পানীৰ দৰত কিছুমান বুনিয়াই কিনি লৈছে গতিকে আমি সেই কথা চৰকাৰক অৱগত কৰিব বিচাৰিছোঁ যে সাঁওতালসকলৰ মাটি সংৰক্ষিত শ্ৰেণীৰ মাটি ইয়াৰ কোনেও পানীৰ দৰত কিনিব নোৱাৰে আৰু সাঁওতালসকলৰ যি ভূমি সেই ভূমি সংৰক্ষণ কৰিব লাগে আৰু সঠিক ইয়াৰ ৰূপায়ণ কৰিব লাগে আৰু যিসকল বনাঞ্চলত বসবাস কৰি আছে 2006ৰ আইনৰ মতে সেই বনাঞ্চলৰ মাটিত যিবিলাকে বসবাস কৰিছে তেওঁলোকে মাটিৰ পট্টা পাব লাগে
আজি বাইক রিলে কোকরাঝার জেলার মুখ্য কার্যালয় আমগুড়ির পর আরম্ভ করা হব ডোবরাগাঁও সিমরগাঁও শেরফাংগুড়ি আর আপনার আমগুড়ি এনেকে হয় আকো ইয়াতে সমাপ্ত হব গতি আজি ইন্টিয়ার কোকরাঝার ডিস্ট্রিক্ট এক সামরি লওয়া হয়েছে গতি এই কার্যসূচী কেবল ইয়াতে নয় আজি বাক্সাত হয়ে আছে আর অনাগত 16 তারিখের পর গোটে জুড়ে আরম্ভ করা হব গতি সরকারক হেকবারের কারণে আমি হুকিয়া দিব বিচার সময় থাকতে দ্বিপাক্ষিক বৈঠকের জড়িয়ে এই সমস্যাখানি সমাধান করার চেষ্টা করো অন্যথা তীব্র প্রতিবাদের সম্মুখীন হব সরকার।